স্কোয়ার রুট আর স্কোয়ার কীভাবে করা। স্কোয়ার রুট করার উপায় যেটা, সেটা দুরকম উপায় আছে। একটা হচ্ছে যে কোনো জিনিসের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, প্রাইম ফ্যাক্টরাইজেশন সেকেন্ড হচ্ছে ডিভিশন, ডিভিশন আমি দুটোই বলে দিচ্ছি কিভাবে করতে হবে। 81টার প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি আসবে, এটা ওয়ান আছে তাই তিন দিয়ে করতে হবে, সাতাশ তিন নয় তিন তিন, তাহলে দিস আর অল প্রাইম ফ্যাক্টরস। তাহলে যদি আমার একাশির রুট চাই, তার মানে কি, তার মানে একাশির মধ্যে কী কী আছে, তিন আছে তিন আছে তিন আছে তিন আছে চারটা তিন আছে, তাহলে সেটাকে আমি ভেঙে কীভাবে করবো, যে একটা দুটো তিনটে চারটে মানে তিন স্কোয়ার ইনটু তিন স্কোয়ার, বা এইটাকে আমি লিখতে পারি একাশি টু দি পাওয়ার হাফ, আর এইটাকে লিখতে পারি থ্রি ইনটু থ্রি টু দি পাওয়ার স্কোয়ার, এর মধ্যে আছে, তার মানে এটার মধ্যে আছে থ্রি ইনটু থ্রি, এটা বার হয়ে আসলো। এটাকে এইভাবেও লেখা যায় একাশি টু দি পাওয়ার হাফ, এই যেটা এইটা মানে কি, রুট থ্রি ইনটু থ্রি মানে নাইন স্কোয়ার, এইটা মানে নাইন, বা আরও ভালোভাবে বোঝার জন্যে রুট মানে আমি কি বলেছি হাফ, তার মানে কি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাই তো, কারণ আগে নাইন স্কোয়ার আছে তার উপরে হাফ আছে রুট, যে তার মানে এটা এরকমভাবে এ করা যায় নাইন স্কোয়ার ইনটু হাফ, সেটা গেল নাইন টু দি পাওয়ার ওয়ান মানে সে যাই হোক, এটা একটা টেকনিক। আদারওয়াইজ এইভাবে চারটে আছে একই জিনিস, রুট মানে তার মধ্যে থেকে দুটো ইকুয়াল বেরিয়ে যাবে, যেমন থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার, যেহেতু চারটে আছে তাই মাল্টিপ্লাই করার পরে দুটো বেরিয়ে গেলে থ্রি ইনটু থ্রি থাকবে নাইন থাকবে, ঠিক আছে। যে ডিভিশন মেথড 36 × 36 কত হয়, ছ ছ ছত্রিশের ছয় হয় থেকে তিন, তিন ছক আঠেরো তিন একুশ, একটা গুণ গেলে তিন ছ আঠেরো আট হয় তো এক, তিন থেকে নয় একে দশ মানে ছয় আট আর একে নয় দুই এক ওয়ান টু নাইন সিক্স, ঠিক আছে। তাহলে এই ওয়ান টু নাইন সিক্সটা যদি আমি এ করি ফ্যাক্টরাইজ করি ওয়ান টু নাইন সিক্স, এটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে ভেঙে ভেঙে সেটা করতে পারি, আমি দেখাচ্ছি। যেমন কি আছে, প্রথমে আছে যেহেতু ছয় আছে তাহলে দুই দিলে ছয় খাইয়ে বারো, নয় চার খাই আট ষোলো, আট দুগুণে ষোলো, ফের দুই তিন খাইয়ে ছয় দুই, দুই খাইয়ে চার চার খাই আট, ফের দুই ষোলো দোকানে বত্রিশ দুই খাইয়ে চার, ফের দুই আট দোকানে ষোলো এক, ফের তিন সাতাশ, ফের তিন নয়, ফের তিন তিন, কটা আছে এক, এখান থেকে একটা তিন বেরোবে, 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 তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে যেমন আগের নিয়মে এইটাতে কী আসছে, টু ইনটু টু ইনটু টু ইনটু টু ইনটু থ্রি ইনটু থ্রি ইনটু থ্রি ইনটু থ্রি, এইটা রুট করলে কত হবে, একটা আসছে একটা দুই বেরিয়ে আসছে, আর একটা দুই বেরিয়ে আসছে, আর একটা তিন বেরিয়ে আসছে, আর একটা তিন বেরিয়ে আসছে, তিন ইনটু তিন নয় চার নয় ছত্রিশ, এটা হচ্ছে অ্যান্সার। এইবার আমি যদি এটাকে ডিভিজিবল মেথডে যাই,
ডান দিক থেকে বাঁ দিকে দুটো করে ওয়ার্ড নিতে হবে, দুটো করে নাম্বারস। যদি এই নাম্বারটা যদি আরো বেশি থাকে 1, 3, 5, 6, 7, তাহলে এই দুটো নম্বর এই দুটো নম্বর এইটা একটা সিঙ্গেল থাকে, মানে এদিক থেকে আমি দুটো করে সবসময় নেব। এবার আমি টেকনিকটা বলি, তারপরে নেক্সট বলছি। সেপারে দেখলাম 1, 2, 9, 6, তাহলে এই প্রথমে দুটো এই দুটো নিলাম, প্রথমে এটা কত দিয়ে যাবে, 3, 3, 9, 4, 4, 16, 4, 4, 16 অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে 4x² 16, 3x² 9, তাহলে 3 বসাবো এখানে 9 এলে, 9 থেকে -12 করলে কত হচ্ছে 3 দিয়ে বার, এরপর একসাথে 96 নেমে আসবে, 3 ডবল কত 3 দোকানে 6, এরপরে কত আসবে 6, 6, 36, 6, 6, 10, 11, 6, 6, 36, 6 হাতে কে 3, 6, 6, 36, 3, 39, ব্যাস তাহলে 0, 0, 0, তাহলে 36টা হচ্ছে এর স্কোয়ার রুট 1, 2, 9, 6, 36। এইবার একটা বলছি, যেমন আমি জানি না একটা সংখ্যা 2, 3, 4, 5, 6, আমি কি বললাম এই সংখ্যাটা যেটা আছে এটার নিয়ারেস্ট কত যোগ করলে এর সাথে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, বা এটার সাথে কত বিয়োগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, আমি কিছুই জানি না। 2, 3, 4, 5, 6 এরপর এক্সাম্পল অঙ্ক, তাহলে আগে যে নিয়ম বলেছি যেহেতু এখানে 5টা ডিজিট আছে, তাহলে এইখান থেকে ধরো প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে এইভাবে ধরে আমাকে শুরু করতে হবে। তাহলে আমি স্টার্ট করবো 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে 1 এর স্কোয়ার 1 হবে, 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, তাহলে 1 এর স্কোয়ার দিলে 1, মাইনাস করলে 1 থাকে, একসাথে 3, 4 নেমে আসবে, 1 এর ডবল 2, ঠিক আছে। এবার 6 দোকানে যদি এখানে 6 লাগাই, 6 দোকানে 12 হয়ে যাবে, কিন্তু 6, 6, 36 আরো বেশি হয়ে যাচ্ছে। যদি 5 লাগাই, 5, 5, 25, 25 হয়ে গেলে যদি 5 দোকানে 10, 12, তাহলে এটা এর মধ্যে আসছে, ভালো কথা। তাহলে এখানে 5 লাগানো, 5, 5, 25, 5 আর থাকে 2, 5 দোকানে 10, 2, 12, মাইনাস করছি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এরপরে নামবে এইটা ডাইরেক্ট 56, 9, 56, এখানে 15 ডবল কত হচ্ছে 30, ঠিক আছে। এবার জায়গা যাচ্ছে যদি 3 দিই কত হচ্ছে, 3 দিলে 3, 3, 9, 3, 0, 0, 3, 3, 9, 9, 0, 9, 47, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 47 যদি আমি মাইনাস করে দিই তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, কারণ তখন 909টা থেকে যাবে, বুঝা গেল? সেটা দেখো এই যে নাম্বারটা আছে 2, 3, 4, 5, 6, এর সাথে 47 মাইনাস করে দিচ্ছি, কত হচ্ছে 7 আছে 16, 9 আর 7 16 হয়ে থাকে 1, 4, 5, 5, 5, 0, 4, 3, 2, এই লাস্টের 909 আস, তার কারণ হচ্ছে এটাকে যদি আমি করি 2, 3, 4, 0, 9, প্রথমে 1 খাইয়ে 1, 1, 3, 4, এখানে 1 এর ডবল 2, ফের 5, 5, 5, 5, 25, 25, 2, 5, 5, 10, 12, 9, 100, 0, 9, এইখানে কত আসছে 15 দোকানে 30, এইখানে 3 জি, এখানে 3 জি, 3, 3, 9, 0, 9, ঠিক আছে। তাহলে এইটার এই সংখ্যাটার হচ্ছে 153, সেটা হচ্ছে স্কোয়ার। তার মানে কি এই যে সংখ্যাটা আছে
এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার থেকে যদি আমি 47 মাইনাস করি, 47 মাইনাস করি, দেন ইট ইজ আ পারফেক্ট স্কোয়ার। এবং সেই পারফেক্ট স্কোয়ারটা কত সেটা হচ্ছে 150। ঠিক আছে, এইবার আমি আগের জায়গাতে ফের চলে যাচ্ছি। আগের জায়গায় কি হয়ে যাচ্ছে, এইবার আমি দেখছি এটা কত মাইনাস করে এটা হয়েছে, এরপরে আমি বলব এর সাথে কত প্লাস করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, সেটা কিভাবে পাবো। ঠিক আছে, তাহলে এক খাইয়ে এক 134 এইখানে একেবারে দুই, তাহলে পাঁচ 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 পঁচিশে পাঁচ আর একে দুই, পাঁচ দুখানে দশ দুবার 956 30। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি যদি এখানে কত দিই, তিন দিই, এখানে তিন দিই, কত হচ্ছে 33 9 3 0 0 33 9 এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ছোট। এইবার আমি যদি এখানে তিন না দিয়ে এখানে আমি চার দিই, তাহলে কত হচ্ছে নাম্বারটা, চার চার শূন্য ছয় এক, চার শূন্য শূন্য এক, চার তিন আট, মানে 1216। ঠিক আছে, তাহলে 1216 মানে এইটার সাথে কত যোগ করলে 1216 হবে সেটা আমি কীভাবে পাবো, 1216 মাইনাস 956 কত হয় শূন্য, পাঁচ হাজার কত এগারো, ছয় দেওয়া গেলো, হাতে বেতন দশ, দশ হাজার 260। ঠিক আছে, এই 260টা যদি আমি এর সাথে যোগ করি অ্যাড, তাহলে আমি এইটা পাব, তখন এটা 154টা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে মিশটা দেখি কীভাবে হয়, টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস 260 কত হচ্ছে ছয়, ছয় যে কত 15, এখানে কত করতে হবে, এটা 260 যদি আমার এখান থেকে যোগ করতে হবে তবে যখন পাবো, তাহলে দুই, এখানে ছয় পাঁচে ছয় এগারো এক, হ্যাঁ থাকে এক, এটা দুই তিন, তিন আর চারে সাত, তিন দুই, তাহলে এইটা এলো, এটাও তো আমি এইভাবে এ করবো, তাহলে এক খাইয়ে এক 37 একের ডবল, একের ডবল দুই। ঠিক আছে, মাইনাস করে এরপরে কত আসবে, এখানে পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ, এখানেও পাঁচ আসবে, পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ, সাত একে দুই, পাঁচ দশ দুই বারো। ঠিক আছে, পাঁচ হাজার বারো সাত মাইনাস করলে পাঁচ হাজার বারো সাত পনেরো সাত, দু হাজার বারো এক বারো, এরপরে কত আসছে 16 চলে এলো, 16 আসলে এইবার এখানে পনেরোর বদলে 30, এইবার দেখা যাচ্ছে কত হচ্ছে, যদি আমি এখানে চার দিই, চার চারে ষোলো ছয় হয়ে থাকে এক, চারে শূন্য শূন্য এক, চার তিন বারো, তাহলে 154। সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে নাম্বার আছে 2 3 4 5 6 প্লাস 2 3 4 5 6 যেটা ছিল তার সাথে যদি আমি
260 যোগ করি তাহলে সেটা ইজ এ পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার, আর সেটা কত? স্কোয়ার রুট 154। ঠিক আছে, এইভাবে আমি যে কোনো নাম্বারের পারফেক্ট স্কোয়ার বার করতে পারবো, কীভাবে প্লাস করে কীভাবে মাইনাস করে সেটা এরপরে দেওয়া যাবে।